Assalamu alaikum everyone. I begin in the name of Allah, the most gracious and the most merciful. Allah kache hajar shukur. Amra shobai bhalo achi, shusto achi, shundor achi. So, ajke orthoniti priyo shikkhartira, tomake orthoniti ditiyo potrer class e shushagoto. আমরা অর্থনীতি চ্যাপ্টার 3 ক্লাসে ছিলাম চ্যাপ্টার 3 বাংলাদেশের শিল্প বাংলাদেশের শিল্পের উপরে আজকে হচ্ছে লাস্ট ক্লাস আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে গত ক্লাসে আমরা বিভিন্ন শিল্প শিল্পের সমস্যা পাট শিল্প হ্যাঁ রপ্তানিমুখী যে শিল্প পোশাক শিল্প চামড়া শিল্প এগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা চলে যাব আমাদের পরবর্তী লেকচারে সো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে করোনা তৃতীয় ঢেউ এখন চলছে তো সবাই ভালোমতো এবং ভালোভাবে যাতে আমরা বাসায় থাকি খুব প্রয়োজন না হলে বাসার বাইরে না যাই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বাইরে গেল দুইটা করে মাস্ক মুখে লাগিয়ে যাই এবং স্যানিটাইজার ইউজ করি এবং বাইরে থেকে আসার পরে 20 সেকেন্ডের উপরে হাত সাবান দিয়ে ধুয়ে বা স্যানিটাইজার করি বা যে কোনো লিকুইড হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে ঘরে ঢুকে অবশ্যই কাপড় পাল্টিয়ে ফেলি সম্ভব হলে গোসল করি ঠিক আছে আজকে 10/7/2021 চ্যাপ্টার 3 বাংলাদেশের শিল্প লেকচার নাম্বার 3 শেষ বাংলাদেশ শিল্পের উপরে আজকে তৃতীয় ক্লাস তো আজকে যে আলোচ্য বিষয়গুলো হচ্ছে সেই আলোচ্য বিষয় হচ্ছে আমদানি বিকল্প শিল্প আমদানি বিকল্প শিল্প আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমদানি বিকল্প শিল্পটা নিয়ে কাজ করব এখন প্রথমে আমাদের জানতে হবে যে আমদানি বিকল্প শিল্পটা কি এটা সম্বন্ধে আমরা জানবো তো তবে আজকে যেটা দেখছি যে আমরা এই ক্লাস শেষে শিক্ষার্থীরা কি কি জানতে পারবে আমদানি বিকল্প শিল্প সম্বন্ধে তারা ধারণা পাবে আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব আর আমদানি বিকল্প শিল্পায়নের সমস্যা আমদানি বিকল্প শিল্পায়নের সমস্যা এই সম্পর্কে আজকে ধারণা পাবে আর শিল্প উন্নয়নের ক্ষেত্রে সরকারের নীতিগুলো কি কি এই সম্বন্ধে বিশাল ধারণা পাবে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2016 থেকে 2020 এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2020 থেকে 2025 এটা সম্পর্কে তারা ধারণা পেয়ে যাবে সরকারি এবং বেসরকারি অংশীদারিত্ব বলতে কি বোঝায় সরকারি এবং বেসরকারি অংশীদারিত্বের বৈশিষ্ট্য পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অংশীদারত্বের যে চুক্তি সেটা সম্পর্কে ধারণা পাবে শিল্প উন্নয়নের সরকারি নীতি যথার্থতা সেটা সম্পর্কে তো আজকে যে কাজগুলো করতে হবে আমাদের আজকে ক্লাসটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট আমিও জানি ক্লাসটা যেহেতু ডেসক্রিপটিভ মানে বর্ণনাত্মক হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের যা কাজ করতে হবে একটু ভালো মতো করে আগের দিন যখন আমি লেকচার স্লাইডটা দিয়ে লেকচার স্লাইডটা নামিয়ে পড়ে ফেলতে হবে পরে কারো কোনো জায়গায় সমস্যা যদি আমরা ফেস করি তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে যে স্যার লেকচারের সময় জানাতে হবে যে স্যার এই জায়গায় প্রবলেম আছে বা বুঝতে পারছি না যাই হোক তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল লেকচারে মাত্র 5 জন পার্টিসিপেন্ট কাইনি কি বাকিগুলা কই দেওয়ান মঞ্জুর মোর্শেদ আকাশ আহমেদ শারিয়ার আজমাইন হোসেন শামীম ইয়াসের ইসমাম তোমাদের দিন দিন এই অবস্থা হলে তো তোমরা পরীক্ষা দিতে পারবে না কথা বুঝেছ তোমরা কিন্তু অ্যালাউ হবে না তো বি কেয়ারফুল পার্টিসিপেশনের সংখ্যা অবশ্যই বাড়িয়ে ফেলো যাই হোক আমি আমার চলে যাচ্ছি আমার মেইন লেকচারে
তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমদানি বিকল্প শিল্প, আমদানি বিকল্প শিল্প বা যেটাকে বলা হয় ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রি। এখন প্রথমে আমাদের বুঝতে হবে যে ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রি কাকে বলে। ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রি বলতে কি বোঝায়, আমি যেসব দ্রব্য বিদেশ থেকে আমদানি করি সেগুলো বিদেশ থেকে আমদানি না করে এই দেশের ভিতরে সেই ইন্ডাস্ট্রি তৈরি করে দেন তার চাহিদা মেটানোকে বলা হয় ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো পৃথিবীর অপর অপর দেশ হতে আমদানিকৃত পণ্য দ্রব্য হ্রাস করে উক্ত দ্রব্য উৎপাদনে দেশের অভ্যন্তরে শিল্প স্থাপন উৎপাদন ও যোগান দেয়াই হলো আমদানি বিকল্প শিল্প। ঠিক আছে, তো আমদানি বিকল্প শিল্প বলতে শুধুমাত্র অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি দ্বারা দেশীয় চাহিদা মেটানো বোঝায়। দেখো এখানে খুব সুন্দর ভাবে দেয়া আছে, পৃথিবীর অপর অপর দেশ থেকে পণ্য দ্রব্য আমদানি হ্রাস করে উক্ত দ্রব্য উৎপাদনে দেশের অভ্যন্তরে শিল্প স্থাপনের মাধ্যমে উৎপাদন ও যোগান দেয়াই হলো আমদানি বিকল্প শিল্প। আমদানি বিকল্প শিল্প বলতে শুধুমাত্র অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি দ্বারাই দেশের চাহিদা মেটানো যায়, এরূপ শিল্পায়নের ফলে একটি দেশ তার বৈদেশিক বাণিজ্যের ঘাটতি ব্যবধান হ্রাস করে। এখন তোমাদেরকে যেটা জানতে হবে যে বৈদেশিক বাণিজ্যটা বলতে কি বোঝায়। বৈদেশিক বাণিজ্য বলতে আমি বিদেশ থেকে কতটুকু আমদানি করছি কতটুকু রপ্তানি করছি, তো বৈদেশিক বাণিজ্যের যে ঘাটতি, ঘাটতি বলতে বোঝায় আমদানি রপ্তানি মাইনাস আমদানি। ধরো আমি যদি রপ্তানি করি 2000 কোটি টাকা আর আমদানি করি 5000 টাকা 5000 কোটি টাকা, তাহলে 2000 - 5000 রপ্তানি মাইনাস আমদানি -3000 কোটি টাকা। এই যে 3000 কোটি টাকা মাইনাস আসলো সেটাকে বলা হয় বৈদেশিক বাণিজ্যের ঘাটতি, সেটাকে বলা হচ্ছে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি। তো কৃষি শিল্প এবং সেবা প্রতিটি ক্ষেত্রে আমদানি বিকল্প ধারণা প্রয়োগ করা যায়। কোনো দেশের জনগণ যখন দেশপ্রেমিক এবং সুনাগরিক হয় তখন সেখানে এই নীতি প্রয়োগ করা সহজ হয়। এখন আমরা আমদানি বিকল্প যে শিল্প উন্নয়ন সেটার জন্য আমরা কেন কাজ করব, সেটার কাজ করার মেইন কথাই হচ্ছে আমদানি বিকল্প শিল্প উন্নয়নের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি আমাদের দেশের প্রতি প্যাট্রিয়ট হই, দেশপ্রেমিক হই, তাহলে আমি চাবো না আমার দেশের যে টাকা সেটা বিদেশে চলে যায়। হ্যাঁ, তো সেই দ্রব্যগুলো আমরা বিদেশ থেকে যে দ্রব্যগুলো আমরা আমদানি করছি সেই দ্রব্যগুলো দেশের অভ্যন্তরে তৈরি করার আমরা ব্যবস্থা করব এবং শিল্প গড়ে উঠবো এবং সেটার মাধ্যমে দেশের অভ্যন্তরে শিল্প স্থাপনের মাধ্যমে উৎপাদন ও যোগান দেয়াই হলো আমদানি বিকল্প শিল্প। ঠিক আছে, তো আমদানি বিকল্প শিল্পের যে গুরুত্ব সেই গুরুত্বটা কি, ওটা ধরো না শিল্পের যে গুরুত্ব সেই গুরুত্বটা কি একটু দেখি। কর্মসংস্থান বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি পায়, যে আমাদের দেশে প্রায় 4 কোটি লোক বেকার, বেকার বেকারের সংখ্যা হচ্ছে যারা তাদের কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও এবং শারীরিক মানসিক সুস্থতা থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময় চাকরি পাচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে বেকার। তো বাংলাদেশ কর্মহীন বেকার জনসংখ্যা প্রচুর, এই তীব্র বেকারত্বের বোঝা লাঘব করার জন্য দেশীয় উন্নয়নের মাধ্যমে, দেশীয় শিল্পের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা হয়। অন্যদিকে আমদানি হ্রাস পাবে, বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাবে এবং রপ্তানি বৃদ্ধিরও সুযোগ সৃষ্টি হবে। নাম্বার 2, দেশীয় শিল্পের সংরক্ষণ। তো বিদেশি শিল্পের প্রতিযোগিতার হাত থেকে
দেশের নবীন শিল্পসমূহকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে বাঁচিয়ে রাখার জন্য বিদেশি শিল্প পণ্য আমদানি বন্ধ বা নিরুৎসাহিত করা প্রয়োজন, ঠিক আছে? তো এই জন্য আমদানিকৃত পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হয়, এর ফলে দেশীয় শিল্প স্বয়ংসম্পূর্ণতায় ফিরে আসবে। দেশীয় শিল্পের উৎপাদিত পণ্য দেশীয় নাগরিকদের ব্যবহার উপযোগী হবে। এভাবে দক্ষতা অর্জনের মাধ্যমে একসময় দেশীয় শিল্প সমূহ বিদেশি শিল্পের সাথে কি করবে, প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববাজারে টিকে থেকে মুনাফা আরোহণ করবে। অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ বা প্রসারণ, আমদানি বিকল্প শিল্প স্থাপিত হলে উক্ত দেশে উৎপাদিত পণ্যের দাম তুলনামূলকভাবে কম হয়, পণ্যটির বাজার সমগ্র দেশে বিস্তার লাভ করে। এভাবে পণ্যের বাজার সম্পর্কিত ঝুঁকি এবং অনিশ্চয়তা দূর হওয়ায় মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা মেটানো সম্ভব হয়। নাম্বার 4, বৈদেশিক বাণিজ্য ঘাটতি হ্রাস। বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ আয় রপ্তানির মাধ্যমে আসে তার চেয়ে বেশি আমদানির মাধ্যমে ব্যয় হয়, ফলে প্রতি বছর বাংলাদেশকে বাণিজ্য ঘাটতির সম্মুখীন হতে হয়। এই অবস্থা হতে মুক্তি পাওয়ার লক্ষ্যে একমাত্র পথ হলো আমদানি বিকল্প শিল্প স্থাপন করা। বৈদেশিক মুদ্রা সাশ্রয়, আমদানি বিকল্প শিল্প গড়ে উঠলে দেশের আমদানি ব্যয় হ্রাস পাবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে। এরপরে হলো শিল্পায়ন, আমদানি বিকল্প শিল্পায়ন হলে দেশে প্রচুর শিল্পজাত দ্রব্য সামগ্রী উৎপাদন করা সম্ভব হয়, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়। আত্মনির্ভরশীলতা সৃষ্টি, দেশে আমদানি বিকল্প শিল্প ব্যবস্থা গড়ে উঠলে দেশের অভ্যন্তরীণ সঞ্চয় ও বিনিয়োগ ক্রমাগত ভাবে কি হয়, বৃদ্ধি পায়। এর ফলে মূলধন বাজার শক্তিশালী হবে, মূলধন দ্রব্য উৎপাদনের মাধ্যমে পরে নির্ভরশীলতা দূরীভূত হয়। উন্নয়নশীল দেশের উন্নয়ন ত্বরান্বিত হওয়ার মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে স্বনির্ভরতা অর্জন করে, দ্রুত প্রবৃদ্ধি অর্জন। আমদানি বিকল্প শিল্প ব্যবস্থা গড়ে উঠলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, কৃষি ও শিল্প খাত উভয়ই উৎপাদন বৃদ্ধি পাবে, দেশে দ্রুত কি হবে, প্রবৃদ্ধি অর্জিত হবে। এখন আসো পরের লেকচারে চলে যায়, আমদানি বিকল্প শিল্প উন্নয়নের সমস্যা। আমদানি বিকল্প শিল্প উন্নয়নের যে সমস্যাগুলো ফেস করে সেগুলো হচ্ছে, নাম্বার 1, কৌশল নির্ধারণের সমস্যা। প্রত্যেক দেশপ্রেমিক সরকার তার রাষ্ট্র পরিচালনার সময় এরূপ কৌশল অতীতে গ্রহণ করেছে কিনা তা বর্তমান সরকারকে পর্যালোচনা করতে হয়, সাফল্য ব্যর্থতা নির্ণয় করে নতুন কৌশল নির্ধারণ করা প্রয়োজন। আবার যিনি মূল পরিকল্পনাকারী তিনি দেশীয় না বিদেশি হবে তাও সিদ্ধান্ত গ্রহণের সমস্যা তৈরি হয়। কোনো কোনো ক্ষেত্রে আমদানি বিকল্প শিল্প স্থাপন জরুরি তা নির্ধারণ একটি জটিল বিষয়। সোজা কথা, আমি কোন ধরনের কৌশল অবলম্বন করব, কোন ধরনের শিল্প আমি আমার দেশে তৈরি করব, শিল্প তৈরি করলাম কিন্তু যেহেতু প্রোডাক্টটা বিদেশি, বিদেশি প্রোডাক্টটা বাংলাদেশে করতে যাচ্ছি, সো এটা কি লেবার ইনটেন্সিভ হবে না ক্যাপিটাল ইনটেন্সিভ হবে, এবং এটার যে মালিকানা আছে সেই মালিকানা দেশি না বিদেশি, বা বিদেশিদের হেল্প নিয়ে করতে হবে কিনা, এগুলো এ জাতীয় সমস্যাগুলো এখানে চলে আসে, ঠিক আছে? এরপরে হচ্ছে অপ্রয়োজনীয় ও নেশা জাতীয় পণ্যের ক্ষেত্রে ক্ষেত্রে একটু খেয়াল করি, অপ্রয়োজনীয় পণ্য যেমন কোকা কোলা, ফান্টা, দামি কসমেটিক, বিদেশি সুগন্ধি প্রভৃতি এবং সিগারেট সহ ক্ষতিকর বিভিন্ন নেশা জাতীয় যে দ্রব্যগুলো আছে, পণ্যের আমদানি বিকল্প শিল্প স্থাপনের ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনার বিষয় রয়েছে। দরিদ্র জনবহুল দেশে বাংলাদেশের মানুষ দুবেলা যেখানে পেট ভরে খেতে পায় না, মোটা কাপড় পরে, মান সমস্ত স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার মান উন্নয়নের সমস্যা প্রকট, সেখানে এরূপ পণ্যের আমদানি বিকল্প শিল্প স্থাপনের যৌক্তিকতা নির্ণয় করা জরুরি হয়। ওকে, এরপর আসো কর্মসংস্থানের সুযোগ সীমিত। আমদানি বিকল্প শিল্প উন্নয়নের মাধ্যমে পুঁজি নির্ভর যদি
উৎপাদন ব্যবস্থা চালু হয়, যার ফলে শ্রমবহুল দেশে কর্মসংস্থানের সুযোগ সুবিধা হ্রাস পায় এবং বেকারত্ব বৃদ্ধি পায়। ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়। আমদানি বিকল্প শিল্পোন্নয়ন মূলত অভ্যন্তরীণ চাহিদা পূরণের লক্ষ্যে পরিচালিত হয়। এক্ষেত্রে এক্ষেত্রে সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা এবং প্রতিযোগিতার অভাব বা সংরক্ষণ সুবিধা, সংকীর্ণ বাজার ইত্যাদি কারণে দেশীয় ভোক্তারা বেশি দামে তুলনামূলক নিম্ন মানের পণ্যটা কি করে ভোগ করতে বাধ্য হয়। নাম্বার 5, বিশ্বায়নের প্রেক্ষিতে অবাস্তব ধারণা। বিশ্বায়নের এ সময় লক্ষ্য হলো মেধা ও উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতিটি দেশে তুলনামূলক স্বল্প মূল্যে উন্নত মানের পণ্য উৎপাদন করা। এক্ষেত্রে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্ববাজারে প্রবেশের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা প্রয়োজন। কিন্তু এরূপ অবস্থায় আমদানি বিকল্প শিল্পোন্নয়ন কৌশল একটা অবাস্তব ধারণায় পরিণত হয়। তো আমরা যেটা দেখলাম যে আমদানি বিকল্প শিল্পোন্নয়ন কাকে বলা হয়, আমদানি বিকল্প শিল্পোন্নয়নের গুরুত্ব, আমদানি বিকল্প শিল্পোন্নয়নে সমস্যা। এখন আসি শিল্প উন্নয়নের সরকারি নীতি, সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব, এর দুটা গভর্নমেন্ট পলিসি ইন ইন্ডাস্ট্রি আর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যেটাকে বলা হয় পিপিপি। কি বলছি? পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এখন চলো দেখে নিই শিল্প খাত ও শিল্প উন্নয়নের সাথে রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্ক কিরূপ, দেশের আর্থসামাজিক উন্নয়নের সাথে শিল্প কিভাবে সম্পর্কিত, এ সংক্রান্ত সরকারি নীতিমালাকে বলা হয় শিল্প। শিল্প নীতিতে অন্তর্ভুক্ত থাকে কাঁচামালের ধরন, সরকারি ও বেসরকারি খাতের অবস্থানের ধরন ও ভূমিকা, কর্মসংস্থান বৃদ্ধির উপায়, আমদানি বিকল্প বিকল্প নাকি রপ্তানিমুখী শিল্প, সংরক্ষিত উন্মুক্ত শিল্পের তালিকা, শিল্পের আঞ্চলিক বণ্টন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ভিত্তি, দ্রুত প্রবৃদ্ধি অর্জনের উপায় ও বিশ্বায়নের সুফল লাভ ইত্যাদি। স্বাধীনতার পর হতে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে 8টি শিল্প নীতি প্রণীত হয়েছে। তো স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কয়টা শিল্প নীতি প্রণীত হয়েছে? 8টি। এই শিল্প নীতিগুলো একটু দেখি। 1973 সালে প্রথম শিল্প নীতি গড়ে উঠেছে। 1973-এর প্রথম শিল্প নীতি, জাতীয়করণ ও আমদানি বিকল্প শিল্প নীতি গ্রহণ। তবে এই নীতি 1974 সালে সংশোধিত হয়েছে। 1975 সালে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের পর সমাজতন্ত্রের পরিবর্তে ধনতান্ত্রিক ধনতান্ত্রিক 1978 সালে বেসরকারি খাতে শিল্প স্থাপনের সীমা তুলে দেওয়া হয় এবং আর কোনো শিল্প জাতীয়করণ করা হবে না মর্মে ঘোষণা দেওয়া হয়। তখন হতে বেসরকারি বৈদেশিক বিনিয়োগকে উৎসাহ দেওয়া হয় এবং শেয়ার মার্কেট চালু করা হয়। 1982 সালের যে শিল্প নীতি, সেটার মূল বৈশিষ্ট্য হলো বেসরকারিকরণ, প্রাইভেটাইজেশন, উদারীকরণ, লিবারাইজেশন, বিশ্বায়ন, গ্লোবালাইজেশন, রাষ্ট্রায়ত্ত শিল্পকে গুরুত্ব, বেসরকারি খাতে ছেড়ে দেওয়া, বেসরকারি বিনিয়োগ বিধিনিষেধ তুলে নেওয়া এবং আমদানি নীতি উদারীকরণ হচ্ছে এই শিল্প নীতির বৈশিষ্ট্য। 1986 সালের যে শিল্প নীতি ছিল, সেটা মাত্র 7টি মৌলিক ও ভারী শিল্প ছাড়া অন্য সকল শিল্পকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেয়া, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে হোল্ডিং কোম্পানিতে পরিণত করার জন্য 49% শেয়ার জনগণ বা জনগণের শ্রমিক বা জনগণের মাধ্যমে বিক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপরে হচ্ছে 1991 সালের শিল্প নীতি, বেসরকারিকরণ ও উদারীকরণের নীতিমালা আরো সহজ, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে যৌথ মালিকানা স্থানান্তরের মাধ্যমে পরবর্তীতে বেসরকারিকরণ এবং সরকারি বেসরকারি শিল্প কারখানার সমান সুবিধা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় 1991 সালে শিল্প নীতিতে। আর শিল্প নীতি 1999, এই শিল্প নীতি 5 বছর মেয়াদি, জিডিপিতে শিল্প খাতের অবদান
25% এ উন্নীতকরণ এবং শিল্প কারখানায় মহিলাদের অধিক নিয়োগের লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। 2005 সালে শিল্প নীতির মূল বৈশিষ্ট্য হলো আগে যতগুলো শিল্প নীতি নেওয়া হয়েছে পূর্বাপেক্ষা এর আওতা প্রসারিত করা, অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া, অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা, স্থানীয় প্রাকৃতিক সম্পদের ব্যবহারের মাধ্যমে কারখানা স্থাপন, তৈরি পোশাক ও বস্ত্র শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনা, আমদানি বিকল্প শিল্প স্থাপন, উৎপাদিত পণ্যের গুণগত মান বৃদ্ধি ও বহুমুখীকরণের উপর গুরুত্ব প্রদান, কৃষি নির্ভর শিল্প স্থাপন, বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদন, পুঁজিবাজার উন্নয়ন, শিল্প সংক্রান্ত তথ্য কেন্দ্র উপস্থাপন এবং সংরক্ষিত শিল্পের তালিকা সংক্ষিপ্ত করে মাত্র 4টি শিল্পকে এক হাতে রাখা হয়েছে, তা হলো প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি, সিকিউরিটি, প্রিন্টিং বা টাকশাল বনান। শিল্পনীতি 2010 অর্থনীতির আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তর, অর্থনৈতিক বৃদ্ধির বৈচিত্র্যায়ন, ক্রমবর্ধমান উৎপাদনশীলতা অর্জন, বাহ্যিক ব্যয় সংকোচ, প্রযুক্তিগত অগ্রগতি ত্বরান্বিতকরণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের আয় ও জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি হচ্ছে শিল্প উন্নয়নের সর্বজন। এই জন্য শিল্পায়ন তথা শিল্প খাতকে অধিক গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করে দেশের শিল্প উন্নয়নের গতিকে বেগবান করতে যুগোপযোগী শিল্প নীতি ঘোষণা করা হয়েছে। শিল্প উন্নয়নে সরকারি যে নীতি, সরকারের শিল্প নীতি 2010 গুরুত্বপূর্ণ অন্তর্নিহিত উদ্দেশ্য সমূহ গুলো নিম্নরূপ। নাম্বার 1, উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি করা, শিল্প খাতের শ্রম শক্তি নিয়োগ 25% উন্নীত করা, নারীদের শিল্প উন্নয়ন প্রক্রিয়া মূল ধারায় নিয়ে আসা, দারিদ্র দূরীকরণ, দারিদ্রতার হার 40% থেকে 29% নামিয়ে আনা, পুঁজি ঘন শিল্পের পরিবর্তনে শ্রম ঘন শিল্প স্থাপন প্রভৃতি গুরুত্ব দিয়ে শিল্প নীতিতে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প ও মাঝারি শিল্পের প্রসারের পদক্ষেপ গ্রহণ করা, পাটের বহুমুখী ব্যবহার ও পাট শিল্পকে লাভজনক করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা। বাংলাদেশের শিল্প খাতের প্রধান বৈশিষ্ট্য হবে স্থানীয় শিল্পের সুষ্ঠু বিকাশ, যেখানে সুযোগ আছে সেখানে আমদানি বিকল্প শিল্প স্থাপন এবং অব্যাহতভাবে অধিক মাত্রায় রপ্তানিমুখী শিল্পের উন্নয়ন। বাংলাদেশের শিল্প খাতের নিয়ামক হবে একটি উদ্দীপ্ত ও গতিশীল ব্যক্তি খাত। এছাড়াও রয়েছে অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম বৈশিষ্ট্য হলো সরকারি বেসরকারি অংশীদারিত্ব। এক্ষেত্রে বেসরকারি খাতের দক্ষতা ও গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকার সহায়ক ও এবং তদারকিমূলক ভূমিকা পালন করবে। জাতীয় আয়ে শিল্প খাতের অবদান 28% থেকে 40% নিয়ে যাওয়া, বন্ধ শিল্পগুলোকে সংস্কারের আওতায় এনে পুনরায় চালু করা, দেশকে দ্বৈত অর্থনীতির কবল হতে মুক্ত করে শিল্প নির্ভর দেশে রূপান্তর করা, রুগ্ন ও অলাভজনক শিল্প কারখানাগুলোকে লাভজনক করা, এক্ষেত্রে ব্যবস্থাপনাকে দক্ষ করার উপর জোর দেওয়া হয়। 2017 সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি 10% উন্নীত করা, এটা ছিল 2010-এর শিল্প নীতির মেইন উদ্দেশ্য। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে অগ্রাধিকার দেওয়া, প্রয়োজনে উদ্যোক্তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়। 2021 সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে কি করা, পরিণত করা। শিল্প নীতি 2016 এর মূল বৈশিষ্ট্য হলো সরকারি ও বেসরকারি খাতে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিল্পোন্নয়নের মাধ্যমে শিল্পের প্রবৃদ্ধি অর্জন ও ব্যাপক কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে জনগণের আর্থ সামাজিক অবস্থা উন্নয়ন করা, সরকারের সামগ্রিক উন্নয়ন রূপ প্রকল্প মিলেনিয়াম যে ডেভেলপমেন্ট গোল 2021 হাল নাগাদ জাতীয় আয়ে শিল্প খাতের অবদান বিদ্যমান 30% থেকে
35%, শ্রম শক্তির অবদান 18% থেকে 25% কি করা, উন্নীতকরণ করা, শিল্প উন্নয়নের মাধ্যমে মানব সম্পদ ও আয় বর্ধক কর্মসংস্থান বৃদ্ধি করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের চেষ্টা করা, দেশের শিল্পায়নের গতিকে বেগবান করতে জাতীয় শিল্প নীতি 2016 ঘোষণা করা হয়েছে। এবং জাতীয় শিল্প নীতি 2016 এর লক্ষ্য হচ্ছে সরকারি ও বেসরকারি ব্যক্তিগত খাতের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিল্পে প্রবৃদ্ধি অর্জন করা, সরকারের সামগ্রিক শিল্পনীতি 2016 এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে একটি উদ্দীপ্ত গতিশীল ব্যক্তি কাজ সৃষ্টি, দক্ষতা উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সরকার সাহস ও তদারকিমূলক বিভাগ গড়া, দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ উন্নয়ন ও বিকাশের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করা, ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পকে শিল্প উন্নয়নের মূল চালিকা হিসেবে বিকশিত করার সহায়ক পরিবেশ সৃষ্টি করা, রপ্তানিমুখী শিল্প স্থাপন ও পরিমুখীকরণের সহায়তা করা, টেকসই পরিবেশ মাধ্যম শিল্প উন্নয়নে নিশ্চিত কল্পে উৎসাহ ও সহায়তা প্রদান করা, এলাকা ভিত্তিক কৃষি বনজ প্রাণী প্রাকৃতিক সামগ্রিক ইত্যাদি সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বিশেষায়িত শিল্পের উন্নয়ন করা, শিল্প পণ্যের উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন ও বাজারজাতকরণে সক্ষমতা বৃদ্ধি করা, তথ্য প্রযুক্তির প্রসারের মাধ্যমে আন্তর্জাতিক ও আঞ্চলিক নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, দেশে অংশগ্রহণে দেশের শিল্প খাতকে সক্ষমকরণ মানে ওই খাতের সাথে একই পর্যায়ে যাতে উন্নীত হয়। এখন আসি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যা গৃহীত হয়েছে 2006 থেকে 2020 সালের জন্য। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য হল জিডিপি প্রবৃদ্ধির যে হার রয়েছে সেই হার জিডিপি প্রবৃদ্ধির হার ক্রমান্বয়ে 6.5 থেকে 2020 সালের মধ্যে 8 উন্নীত করা, কৃষি শিল্প ও সেবা খাতের অর্থবহ প্রবৃদ্ধি অর্জন, ম্যানুফ্যাকচারিং খাতে কর্মসংস্থান 15% থেকে 20% উন্নীত করা, অর্ধ বেকার ছদ্মবেশী বেকারদের জন্য ভালো মানের কর্মসুযোগ সৃষ্টি করা, 2020 সালের মধ্যে সেবা খাতের অবদান জিডিপিতে 21% উন্নীতকরণ করা, রপ্তানিতে উল্লেখযোগ্য গতি সঞ্চার করে তা বার্ষিক $54.1 বিলিয়ন উন্নীতকরণ, উক্ত সময়ে মোট রাজস্ব জিডিপি 10.7% থেকে 16.1% বৃদ্ধিকরণ, এবং সরকারি ব্যয় 21.1% বর্ধিত করেন, উচ্চ অগ্রাধিকার যুক্ত মহাপ্রকল্পগুলো সম্পূর্ণ করা। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদান্তে চরম দারিদ্রতার হার নেমে আসবে 8.9 এর কাছাকাছি। দেশের অর্থনীতিতে COVID-19 মহামারীর প্রভাব, এটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। COVID-19 মহামারীর প্রভাবকে সামনে রেখে দারিদ্র বান্ধব অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2020 সালের জুলাই থেকে 2025 সালের জুন পর্যন্ত প্রণয়ন করা হয়েছে। এরই প্রেক্ষিতে কাউকে পেছনে ফেলা নয় এই স্লোগানকে সামনে রেখে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সূচককে পিছিয়ে পড়া জনগোষ্ঠী অঞ্চলকে চিহ্নিত করে লক্ষ্যভিত্তিক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 64,959.8 বিলিয়ন টাকা, যার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে আসবে 88.5% এবং বিদেশি উৎস থেকে আসবে 11.5%। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সমূহ হচ্ছে বছরে গড় জিডিপি প্রবৃদ্ধি হবে 8% হারে এবং মেয়াদান্তে 8.51%, মেয়াদান্তে দারিদ্রতার হার 0.6% এবং অতি দারিদ্রের হার
7.4% দাঁড়াবে। কর্মসংস্থানের সৃষ্টি হবে 11.33 মিলিয়ন, যার মধ্যে বৈদেশিক কর্মসংস্থান হবে 3.25 মিলিয়ন এবং শ্রমবাজারে যুক্ত হবে 7.81 মিলিয়ন শ্রমশক্তি। কর জিডিপির অনুপাত 12.3%। মেয়াদান্তে প্রত্যাশিত কর আয় হবে 74%। 2021 সালের মধ্যে শতভাগ জনগণকে বিদ্যুৎ সেবার আওতায় আনা হবে এবং মেয়াদান্তে 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। মেয়াদান্তে মূল্যস্ফীতির হার হবে 4.8%। গুণগত শিক্ষা, সার্বজনীন স্বাস্থ্যসেবা ও কোভিড-19 সংক্রমণের ফলে সৃষ্ট বেকারত্ব সহ বিদেশ ফেরত কর্মীদের জন্য কর্মসংস্থান সৃজনের লক্ষ্য রাখা হয়েছে। উন্নত উন্নয়ন প্রক্রিয়ায় প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ এবং তা থেকে উপকৃত হওয়া এবং দরিদ্র দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সহায়তা দেওয়ার লক্ষ্যে একটি অন্তর্ভুক্তিমূলক কৌশল নেওয়া হয়েছে। 2031 সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতিকে উচ্চ মধ্য আয়ের দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হবে নতুন পরিকল্পনায়। এছাড়া রয়েছে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা কৌশল হলো টেকসই উন্নয়নের পথ পরিক্রমা প্রণয়ন, যা হবে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন সহনশীল ও টেকসই পরিকল্পনা গ্রহণ। এছাড়াও রয়েছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ বছরে মানে 2021 সালে বিনিয়োগের লক্ষ্য ধরা হয়েছে। মন্ত্রীর জিডিপির কত 37.40%। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা রয়েছে, পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেখানে সরকারের উদ্যোগের সাথে বেসরকারি উদ্যোগে যৌথ মালিকানায় আমরা কি করতে পারবো, শিল্প কারখানা স্থাপন করা যাবে, সেটাকে বলা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। একটু খেয়াল করি, সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে বা যৌথ মালিকানায় কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড বা উৎপাদনের প্রতিষ্ঠান স্থাপিত, পরিচালিত, সম্প্রসারণ, রক্ষণাবেক্ষণ এবং উক্ত প্রতিষ্ঠান হতে আয় প্রবাহ নিশ্চিতকরণের কার্যক্রমকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলে। জাতীয় অর্থনৈতিক ও ভৌত অবকাঠামোগত উন্নয়ন এবং সেবা খাতে দীর্ঘমেয়াদে কৌশলগত কার্যগত সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব গ্রহণ করা হয়। যেমন যেমন সড়ক, রেল, বিমান, নৌ যোগাযোগ ও বন্দর উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি খাতে টেকসই উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাত, পর্যটন খাত, শিল্প পার্ক নির্মাণ ও শিল্প উন্নয়ন, আবাসন খাতের প্রসারণ, গ্যাস ও খনিজ সম্পদ আহরণ। তো এখন যেটা আসছে সরকারি বেসরকারি অংশীদারিত্বের বৈশিষ্ট্য, খেয়াল করি, পিপিপি এর মাধ্যমে দেশে বৃহৎ টেকসই অবকাঠামোগত নির্মাণ করা যায়, যৌথভাবে বিনিয়োগের ঝুঁকি নির্মূল করা যায়, দীর্ঘমেয়াদে সাধারণত 15 থেকে 30 বছরের প্রকল্প কি করা যায় বাস্তবায়ন করা হয়, সরকারি বেসরকারি যৌথ প্রক্রিয়ার মাধ্যমে পণ্য সেবার দাম নির্ধারণ করা হয়, নির্ধারিত চার্জ ফি প্রদানের মাধ্যমে সেবা গ্রহণ করা যায়, ফি চার্জ বৃদ্ধির জন্য অংশীদারদের যৌথ সিদ্ধান্ত প্রয়োজন হয়, কারণ একক সিদ্ধান্তে এটার কাজ হয় না, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি করা হয়। পিপিপি এর অংশীদারিত্বের যে চুক্তি, পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যে অংশীদারিত্বের যে চুক্তি, সেই চুক্তিগুলো আমরা দেখব। একটা হচ্ছে যৌথ বিনিয়োগ চুক্তি, 2 নম্বর হচ্ছে ব্যবস্থাপনা চুক্তি, 3 নম্বর ইজারা চুক্তি, 4 নম্বর সেবামূলক চুক্তি, 5 নম্বর মূলধনায়িত চুক্তি, 6 নম্বর হচ্ছে অধিকার চুক্তি সম্পাদন।
এখন আসে আমরা যেটা একটু দেখব সেটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অংশীদারিত্বের যে তাৎপর্য। নাম্বার ওয়ান, ব্যাপক পুঁজি সরবরাহ। একটু খেয়াল করি, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহ দ্রুত উন্নয়নের সাধনে ব্যাপক পুঁজির প্রয়োজন রয়েছে, যা এককভাবে সরকার বা বৈদেশিক ঋণ গ্রহণের মাধ্যমে সম্পাদন করা সম্ভব নয়। এছাড়া বৈদেশিক ঋণ বেশিরভাগ ক্ষেত্রে কঠিন শর্ত যুক্ত হয়, ঢালাওভাবে গ্রহণ সমীচীন নয় বা পাওয়া যায় না। এক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের উদ্যোগ যথার্থ বলা যায়। নাম্বার টু, ভৌত অবকাঠামোগত টেকসই উন্নয়ন। দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ভৌত অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে যাতায়াত ও যোগাযোগ খাত, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক এবং স্থায়ী উন্নয়নের মাধ্যমে অর্থনীতির অপর অপর খাত সমূহ অর্থনীতির অপর অপর খাত সমূহ দ্রুত সমৃদ্ধি লাভ করবে, উন্নয়নের ভিত মজবুত। 3 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ। স্থায়ী এবং নির্ভরযোগ্য উন্নয়ন সাধনের লক্ষ্যে দীর্ঘমেয়াদী প্রকল্পের যৌক্তিকতা যথেষ্ট গুরুত্ব বহন করে। এরূপ প্রকল্প সরকার পিপিপি খাতে হস্তান্তর করে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করেছে। এরপর আসি স্বচ্ছতা ও জবাবদিহিতা। যেহেতু এটি এরূপ শিল্পে বেসরকারি উদ্যোগ, তদারকি, ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলো কার্যকর থাকে, তাই সরকারি প্রতিষ্ঠানের তুলনায় পিপিপি এর আওতায় পরিচালিত প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা অধিকতর কার্যকর অধিকতর বিদ্যমান থাকে। প্রকল্প ব্যয় নির্বাহ, তো পিপিপি এর আওতায় প্রতিষ্ঠিত প্রকল্পের যথাযথ তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে, বিধায় প্রকল্প ব্যয় ন্যূনতম হয়। প্রকল্প ব্যয়টা একদমই ন্যূনতম। 12:37 বাজে, তোমরা সবাই তোমাদের পূর্ণ নাম, রোল এবং সেকশনটা দিয়ে দাও। তোমরা সবাই তোমাদের পূর্ণ নাম, রোল এবং সেকশন অবশ্যই সেকশনটা দিয়ে দিবে। সেবা খাতের প্রসারণ, পিপিপি এর মাধ্যমে ভৌত অবকাঠামোগত খাত মজবুত ভাবে বিকশিত হলে এর মাধ্যমে শিক্ষা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা সহ প্রভৃতি সেবা খাতের প্রসারণ ঘটে। এছাড়া বেসরকারি খাতে দক্ষতা বৃদ্ধি, পিপিপি এর মাধ্যমে অবকাঠামোগত নির্মাণ শিল্প উন্নয়ন হলে পরিবহন ব্যয় থেকে শুরু করে উন্নত কাঁচামাল সংগ্রহ, মান সম্পন্ন উৎপাদন বিপণনে উদ্যোক্তাদের দক্ষতা ক্রমাগত বৃদ্ধি পায়, এর মধ্যে শক্তিশালী বেসরকারি খাতে সৃষ্টি হয়। এরপর আসি যৌক্তিক পণ্য সেবার যৌক্তিক দাম নির্ধারণ। পিপিপি এর আওতায় উৎপাদিত প্রতিষ্ঠানের পণ্য সেবার দাম পূর্বে চুক্তির মাধ্যমে স্থিরকৃত, এরূপ দাম যে কোনো সময় পরিবর্তন করা যায় না, মুদ্রাস্ফীতিতেও নিয়ন্ত্রিত থাকে। কর্মসংস্থান বৃদ্ধি, পিপিপি এর আওতায় প্রতিষ্ঠিত বিনিয়োগ কর্মকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিপুল কর্মকাণ্ডের সৃষ্টি হয়, দেশে বেকারত্বের হার হ্রাস পায়, মাথাপিছু আয় ও কর্ম জীবনযাত্রার মান উন্নয়ন। তো বিনিয়োগের ক্ষেত্রে পিপিপি বাস্তবায়ন হলে কর্মসংস্থান উৎপাদন আয় বৃদ্ধি পায়, এর ফলে জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মানও বৃদ্ধি পায়। সরকারি পৃষ্ঠপোষকতা, পিপিপি এর আওতায় প্রতিষ্ঠিত বিনিয়োগ ক্ষেত্রসমূহ সরকারের পৃষ্ঠপোষকতা থাকে, এর ফলে বিনিয়োগ বান্ধব পরিবেশ শক্তিশালী হয়, বাজারে একচেটিয়া প্রভাব হ্রাস পায়। লাস্ট, অর্থনৈতিক উন্নয়ন, পিপিপি এর আওতায় দেশের বিনিয়োগ বৃদ্ধি পেলে কর্মসংস্থান সৃষ্টি হয়, উৎপাদন বৃদ্ধি পায়, জাতীয় আয় বৃদ্ধি পায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সূচিত হয়। এখন তোমাদের যে একক কাজগুলো দেখো, এগুলো বাসায় বসে বসে তোমরা করে ফেলবে, সেটা হচ্ছে বাংলাদেশে আমদানি বিকল্প যে শিল্প সেই শিল্পের গুরুত্বগুলো ব্যাখ্যা করবে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য সমূহ রয়েছে সেগুলো ব্যাখ্যা করবে। বাংলাদেশের সর্বশেষ শিল্পনীতি কত সালে প্রণয়ন করা হয়েছে? 2010।
2005, 2010, 2012, 2020 হবে, কটা ঠিক করে নিবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের পণ্যের বৃহৎ বাজারগুলো কোথায়? ইউরোপীয় ইউনিয়ন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া। বহুপদী সমাপ্তি সূচক বহুনির্বাচনী প্রশ্ন। আমদানি বিকল্প শিল্প উন্নয়নের সুবিধা দেশীয় শিল্পে সংরক্ষণ হয়, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়, আমদানির পরিমাণ বৃদ্ধি পায়। আমদানি বিকল্প শিল্প উন্নয়নের ফলে অবশ্যই আমাদের কি হচ্ছে? দেশীয় শিল্পের সংরক্ষণ, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, আমদানির পরিমাণ বৃদ্ধি পায়। না, 1 এবং 2। তো একটু একটা আমরা কি দেখে আসি, নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। আরিফা একটি শিল্প প্রতিষ্ঠানে কাজ করে, এই শিল্প হতে মোট রপ্তানি প্রায় 80% অর্জিত হয়, এটি দেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও এই শিল্পের সমস্যা প্রচুর। তো রুমি শিল্পটি কোন ধরনের? উদ্দীপকের উল্লেখিত শিল্পটি পাট শিল্প, তৈরি পোশাক, চামড়া, চা শিল্প। অবশ্যই তৈরি পোশাক শিল্প। উদ্দীপক শিল্পটি দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ কেন? বৈদেশিক মুদ্রা অর্জন, অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি, লেনদেনের ভারসাম্য তিনটাই। এখন একটা সৃজনশীল প্রশ্ন, এটা বাসায় বসে বসে তোমরা করবে, সেটা একটু দেখো, ভালো করে দেখো। যে শিল্প উন্নয়নের ভিত্তি মজবুত করা, অর্থনীতি অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এক্স দেশের সরকার সম্প্রতি একটি নতুন নীতি গ্রহণ করেছে। নীতির আওতায় সরকার বিদ্যুৎ খাতে 15 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্প গ্রহণ করে। এ প্রকল্পে বেসরকারি উদ্যোক্তা এবি গ্রুপ সরকারের সাথে আছেন। অর্থনীতিবিদ জনাব আলীর মতে, বেসরকারি উদ্যোক্তার সাথে নিয়ে সরকারি ধরনের প্রকল্প দেশের অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করবে।